খুলনার পাইক তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা খুলনার স্টাফ রিপোর্টার বীর সরকারে পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খুলনার পাইক তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার দুপুরে পৌর সদরে বিএসটিআই পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিভিন্ন ত্রুটিপূর্ণ কাজের জন্য তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকার জরিমানা করা হয় যার মধ্যে আপন জুয়েলার্স দুই হাজার দদিঘর দুই হাজার ও মিষ্টান্ন ভাণ্ডার দুই হাজার টাকা অভিযান পরিচালনা করেন বিএসটিআই খুলনার পরিদর্শক রণজিৎ কুমার মল্লিক ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ